আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকের ভিডিওতে অনেক অনেক মজা আছে। আজকে আমার মেয়ের জন্মদিন, তো আজকে ব্লগটা শুরু করছি আমরা বিকাল থেকে। তো রান্নাবান্না চলে গেলাম, রান্নাবান্না হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা। এক পাতিল বিরিয়ানি রান্না করেছি, মেয়ের জন্য পায়েস রান্না করেছি, তারপরে দাদি এসেছে, দাদির জন্য আবার আলাদা করে রান্না করতে হলো। দাদি, আমরা বিরিয়ানিটা যে মুরগি দিয়ে রান্না করেছি, দাদি সেই মুরগি খাবে না, তো তার জন্য আলাদা করে আবার গরুর মাংস আর সাদা পোলাও রান্না করলাম। তো এই যে এখন মেয়ের বান্ধবীরা মেয়েকে পায়েস খাওয়াই দিচ্ছে, তারপরে ওরা খাবে একসাথে সবাই বসে। ওরা একসাথে খাওয়া দাওয়া করলে তারপর আবার আমরা খাবো। আমার মেয়ে ওর বান্ধবীদের আবার খাইয়ে দিচ্ছে। তো ওরা শুভ কাজে মিষ্টান্নটা আগে প্রয়োজন, আর জন্মদিন বলে কথা মিষ্টান মানে পায়েসটা তো লাগবেই লাগবে। তো আমি আমার বাচ্চাদের আর কিছু করি না, করি পায়েস ওদের জন্য করে ভালো মানে ঘরে ভালো মন্দ রান্না করে খাওয়াবই। তো এই তো নানুকে ডাক দিচ্ছে পায়েস খাওয়ানোর জন্য, বড় মাকে ডাক দিচ্ছে। বড় মা হচ্ছে আমার দাদি, তো এটা আমার মা। তো নাতিনকে অল্প খাইয়ে দিচ্ছে। মাকেও আমার মেয়ে খাইয়ে দিবে, এখন দাদি আসতেছে, দাদিও খাইয়ে দিবে। এটা হচ্ছে আমার মেয়ের বড়াম্মু, এই তো বড়াম্মুকে খাইয়ে দিচ্ছে, আবার বড়াম্মু খাইয়ে দিবে। তারপরে আমাদের আহাতমণি আছে, আহাতমণিও আসবে। তো দাদি তো চামিচ ভরে নিয়েছে, মেয়ে বলতেছে অল্প দাও বড়াম্মু, অল্প দাও। তো এখন আহাতকে আবার নীলিমা ডাকতে গিয়েছে। আহাত তো এত মেয়েদের ভিতরে লজ্জা পাচ্ছে, আহাতকে ধরে আনতে গেল নীলিমা। তা আমি বলতেছি ও খাচ্ছে, ওকে বিরক্ত করিস না, ও খাক। এই তো ওর বলতেছে আমি তোরে খাইয়ে দিলাম, তুই আমাকে খাইয়ে দিবি না। নীলিমা তো খাইয়ে দিবে, তুই কুটুস মামা। তো লজ্জায় লাল দৌড়ে পালালো। এখন মেয়েকে আমি খাইয়ে দিব একটুখানি পায়েস। আমার মেয়েও আমাকে একটু খাইয়ে দিবে। সালাম বললাম, সালাম করে আমাকে, ও আমাকে সালাম করলো। তো এই যে ওরা খেতে বসে পড়লো, ওকে খাবার দেওয়া হলো, ওরা খাচ্ছে। তার মাঝে আমি একটু ব্লগ বানালাম তোমাদের জন্য, শেয়ার করার জন্য। তো খাওয়ার ভিডিওটা আমার নেওয়া পছন্দ না, জাস্ট আমরা তো তেমন কিছু করিনি, অল্প একটু আয়োজন একটু নিতেই হতো, তো নিলাম। এই তো মেয়ে খাচ্ছে। তো সবাই বসে গেছে, খাবার দাবার করছে। তো ওদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কেক কাটবো। হ্যাঁ, খালি জাস্ট মুখে হ্যাপি বার্থডে বলবা, তালি বলে শয়তানে দেয়। হ্যাঁ কাটো, আহাতমণি দাঁড়াও, যাস না। কেক কাটার জন্য বড় মাকে কাছে ডাকতেছে, আহাতমণিকে কাছে ডাকতেছে নীলিমা। ও তো খালি লজ্জাই পায়। তো নীলিমা জোর করে ওর পাশে নিছে, এখন কেকটা কাটবে। তো আমি বলতেছি তোমরা কেউ তালি দিবা না, মুখে হ্যাপি বার্থডে বলবা। লজ্জা পাইতাছে এতগুলা মায়ার ভিতরে, তুই বুঝছিস? মুখে হ্যাপি বার্থডে বলবা তোমরা সবাই, তালি দিও না কেউ। তো এই তো ফার্স্ট কেকটাই আহাতমণিকে মুখে দিল নীলিমা। তো আহাতমণিও আবার খাইয়ে দিল। সবাই কেক কেক দিবে।
তো আমাকেও ডাক দিল, আমি ওকে একটু খাইয়ে দিলাম। সবাইকে একটু একটু করে দিচ্ছে। তো নানুকে দিচ্ছে বড় মুখ, আবার এই সবার মুখেরটা খাবে না, তার জন্য বড় মুখে আলাদা করে কেটে দিবে। তো আবার একটা পিস কেটে বড় মুখে দিবে আর আন্টিকে দিবে। ওই তো আমাদের আহাত মুনি কোথায় গিয়ে বসেছে, ও মেয়েদের দেখে তো লজ্জাই লাল। এই তো বড় মুখে দিচ্ছি একটুখানি, বড় মুখে বেশি একটা পছন্দ করে না, একটুখানি জাস্ট খুশির জন্য একটুখানি মুখে দিয়েছে। তো এখন আমার বান্ধবীকে দিবে একটুখানি, বান্ধবীর মেয়েকে দিচ্ছে। এখন আমাদের ছবি তোলার পাল্লা, আমরা সবাই ছবি তুলছি। খাবার দাবার শেষ, তো দাদি আমরা সবাই খেয়েছি, দাদি খায়নি আর নীলিমার বাবা খায়নি। তো ওরা এখন বসেছে, আবার খাবার দাবারের পর্ব চলে আসলো। ছবি টবি তুলে আমরা মেয়েদের সবাইকে বিদায় দিয়ে দিয়েছি, যেহেতু রাত্র হয়ে যাচ্ছে, মেয়েরা যাবে। এদিক থেকে দাদি আর নীলিমার বাবা বসেছে, ওরা তো মুরগি দিয়ে খাবে না, তার জন্য ওদের জন্য আলাদা করে খাবার রেডি করতে হয়েছে। তো এখানে আমি পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।